নমস্কার দর্শক বন্ধু, মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমাদের আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এবার থেকে চেষ্টা করব প্রতিদিন আমার লাইফস্টাইল কেন্দ্রিক নানা ধরনের ভিডিও দিতে। তো প্রতিদিনই তোমাদের মধ্যে কিছু কিছু না কিছু ভিডিও আসবে। তো আজ থেকে আমি শুরু করব লাইফস্টাইলের ভিডিও। আজ গণেশ চতুর্থী, তো এই গণেশ চতুর্থীর এই পুণ্যতিথিতে আজ থেকে আমার শুরু হবে লাইফস্টাইলের ভিডিও। মাঝে কয়েকদিন ভিডিও দিয়েছিলাম লকডাউনের মধ্যে, তো তারপরে আর ভিডিও দেওয়া হয়নি, ব্লগ কেন্দ্রেই ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে, কারণ লাইফস্টাইলের ভিডিও পড়ছে না। মেনলি এটা তো লাইফস্টাইলের চ্যানেল, তো ব্লগটাও পাশাপাশি আছে, তো ব্লগের ভিডিওই বেশি চলে যাচ্ছে, তো লাইফস্টাইলের ভিডিও দেওয়া হচ্ছে না বলে। তো এবার থেকে শুরু করছি লাইফস্টাইলের ভিডিও দেওয়া। আজকে গণেশ চতুর্থী পুজো, তো এই গণেশ চতুর্থীর এই গণেশ পুজোর এই পূর্ণ লগ্নে আজ থেকে শুরু হবে আমার লাইফস্টাইলের ভিডিও। তো প্রথমে বলে রাখি যে আজকে খুব সকালবেলা উঠেছি, 5:30 পৌনে 6টার মধ্যে উঠে পড়েছি। তো উঠে পড়েছি একটাই কারণে, কারণ অত সকালে আমি উঠি না, কারণ আজকে খুব বাদুড়ের, আমাদের বাড়িতে বাদুড়ে খুব উৎপাত করছিলো। অর্থাৎ আমাদের যেহেতু টিনের ঘর, টিনের চালাতে খুব লাপালাপি করছিলো, যে কারণে শব্দ তার ঘুম হয়নি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তো কী ধরনের উৎপাত করছিলো একটুখানি যাও গিয়ে দেখে এসো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখলে কীরকমভাবে উৎপাত করছে বাঁদরগুলো, বাঁদরগুলো মেনলি খেপে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। তো আজকে যেহেতু গণেশ চতুর্থী পুজো, অর্থাৎ গণেশ পুজো, তো সেই জন্য গণেশ পুজো তো তোমাদেরকে দেখাবে, অবভিয়াসলি দেখাবো। তো আমাদের শান্তিপুরের কয়েকটা জায়গায় গণেশ পুজো হয়, একটা গণেশ পুজোর ব্লগ ভিডিও তোমাদের জন্য আসবে, আর এর পাশাপাশি আজকে গণেশ পুজো তুলতে যাব, দেখাবো, এবং পুরোটাই তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে দাম এ বিদাম দাদি নে দাদি রেডি হয়ে রেডি রেডি রেডি। তো বন্ধুরা, আমরা এখন কাল সকালেই বলেছিলাম যে তোমাদেরকে যে আমি গণেশ ঠাকুর তুলতে যেতে যাব, তো আমার সঙ্গে আমার এই বন্ধুটাও যাবে। তো এই বন্ধুটাকে আগে দেখেছে তুমি সামনে আয় কি। তো বন্ধুরা, আমি এখন বাড়িতে এসেছি, তো আমরা যাব গণেশ ঠাকুর তুলতে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, হালকা মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, তো তাও চেষ্টা করবো যে তাড়াতাড়ি পাড়ার ছবিটা তুলে তোমাদেরকে দেখানোর। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো।